আমার আল্লাহর রহমতের সাগরের ভেতরে জজবা উঠে গেছে জজবা আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আর জবাব না দিয়ে পারলেন না আমার আল্লাহ গায়েব থেকে আওয়াজ মাইরা দিছে আর কান্দিস না রে বান্দা আমার রহমতের দরজা সম্পর্কে তোর আইডিয়া নাই রে আমার রহমতের দরজা সম্পর্কে তোর ধারণা নাই আমার কোন বান্দা বান্দি সারাটা জীবন ভর যদি নাফরমানি করে আর জীবনে একবার যদি আমি মহান আল্লাহরে চিনতে পারে একবার যদি সারেন্ডার হইয়া আমার বান্দা বান্দিরি ফিরাইয়া দেয় না আমারে আল্লাহ কয়া ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ জিন্দেগির সবগুলি গুনাহ মাফ কইরা দেই আমার দরজায় যখন ফিরাছস আমারে যখন আল্লাহ কয়া ডাক কই মারছস আমি তোরে ও মাহরুম বানায়া দিলাম না আমি আল্লাহ তোরে ও নৈরাজ বানায়া ফিরাইয়া দিলাম না যারে বান্দা যা তাকায়া দে একদিন দুই দিনের জন্য না যতদিন তোর মেয়েটা দুনিয়াতে বাঁচবে রে বাকি জিন্দেগির জন্য আমি আল্লাহ তোর মেয়েটারে ভালো করে দিয়েছি বিসমিল্লাহির রহমানির إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه زبان خلي محبتر آواز پڑن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا زبات بود در سنائے محمد بود دل فزیر بلغ العلا بکماله کشف الدجا بجماله
حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أندار كوتا جامع مسجد ও খোদা বখশ নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের ওয়াজিবুল ইহতেরাম জনাব সদর ইজলাস মোহাম্মদ আমিনুর রহমান সাহেব সভাপতি আন্ধারকোটা জামে মসজিদ সবাই পড়েন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নানী আনাল্লাহ সদকাল্লাহুল আজিম সবাই পড়েন সদকাল্লাহুল আজিম আমি শুরুতে আয়াতের তর্জমাটা শুনিয়ে দিই আল্লাহ তাআলা বলতেছেন ইন্নানি আনাল্লাহ নিশ্চয় আমি হইলাম তোমাদের আল্লাহ কত বড় দাবি কইরা আল্লাহ কথাটা কইতাছে নিজের উপরে নিজে কত দাবি কইরা আমি হইলাম তোমাদের আল্লাহ লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লা আনা একমাত্র আমিই তোমাদের ইলাহ ফাআবুদনি সুতরাং হে জগতের মানুষেরা তোমরা আমারই উপাসনা করো আমারই ইবাদত করো ও আকিমিস সালাতা লিজিকরি এবং নামাজ প্রতিষ্ঠিত করো আমি আল্লাহরই শরণার্থে এই হলো আয়াতের সরল সাদামাটা তর্জমা এই আয়াতের তর্জমা থেকে আমরা দুইটা কথা পাইছি কয়টা কথা পাইছি খোলাসা আমি খোলাসাটা বের করতেছি এর মধ্যে একটা হইল আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মাবুদ বলেন আর কোনো মাবুদ নাই দুই নাম্বার আরেকটা কথা পাইছি এবাদত করতে হবে একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য কোনো শক্তিকে কখনো কোনো অবস্থাতেই কোনো কায়দায় সেজদা দেওয়া যাবে না দেওয়া যাবে মাজারও মনে দেন যে তাহলে দরগা দেন যে দরগা বুঝি তারা তাহলে মন এই যে ঠুঙ্গাফির ঠুঙ্গাফির রে মনে দেওয়া যাবে এদিন দেখলাম একটা কথা ফুটকা ফাটকা ফুলাইয়া গলার মধ্যে লটকায় রাখছে এটার নাম বলে ফুটকা বাবা এটার নাম বলে ফুকা বাবা তাহলে তালা বাবার মনে দেবেন যে মরিচ বাবা কথা মরিচ লটকাইয়া রাখছে এর নাম মরিচ বাবা মানে রাখতে হবে দুনিয়ার কোন বাবা দাবার কদমে সেজদা দেওয়া যাবে না সেজদা পাওয়ার একমাত্র মালিক কে চিল্লে বলুন আরো জোরে বলুন কে আল্লাহ দুনিয়ার কোন বাবা টাবারের সেজদা দেওয়া
হাইরে আমরার দেশ তো এমন ফিরো আছে যেই ফিরের কাছে গেলে নামাজ লাগেই না বাংলাদেশ কি নাই বলেন তো আমার একটু আইবার সময় আমি আজকে আসার সময় আপনাদের এখানে দেখি রাস্তা খালি গরু আর গরু খালি গরু আর গরু খালি গরু আর গরু হলুদ কাপড় লাগাই লাগাইয়া পিছতে কিতা জানি লেখা লেখার ফরনের সুযোগ পাইছি না গাড়ি তো দূরত আছে তো লেখা আমি দেখলে নিয়ে পড়তাম তো হলুদ কালারের আমি আর বুঝতে পারলাম না তো এক জায়গায় আয়া জিজ্ঞেস করলাম যে এটা কিতা দেখলাম গরু এটা কোন নানু যাইতাছে সত্তানের পোশাক দিয়ে এক জাতে তোহানের একটা জাগার নাম করলে যে অমুক কেন যাইতেছে দরবারও তো এই কারণে আমি মুফতি সাহেব লিখি মুফতি সাহেব বাংলাদেশ আল্লাহ দিলে কোনো কিছুর অভাব নাই সব কিছুই আছে তবে সব কিছুর মধ্যে একটা হক আছে নিনা নাই কথা বলেন না কেন সব কিছুর মাঝে একটা হক আছে নিনা নাই চিল্লায় বলেন সেই হকটা কি আপনারা জানেন জানেন না এই হকটা জানেন না জানেন হকটা আমি চিনে দিই সহজ করে এক কথাই যদি বলি এই হকটা হইল দেওবন্দিরা মনে ঠিক কইছি না গো সবাই কইছে না যারা দেওবন্দের সাথে মিলজিল নাই এরা মনে মনে কইতাছে কেরে কইতাম দেওবন্দি কিছু সময়ের লেগে কয়া লাইন ঠকতেন না একটা গ্যারান্টি দিতে পারি ঠকতেন না একটা হক ভেজাল মুক্ত যেই হকটার নাম হচ্ছে দেওবন্দিওয়ালারা ঠিক কিনা বলেন ইনশাআল্লাহ আমার ভাই আমি যেই কথাটা বলতেছিলাম এমন বহুত ফির আছে নমাজ লাগিও না কিতা ক জানেননি দেখেন কি সুন্দর ফড়ি কয় পানির তলে মুমের বাতি আরে বান বাতাসে নিবে না বাবার কাছে মরিদ হলে নামাজ রোজা লাগে না এটা কেমন বাবা গো সেই বাবার কাছে মরি দিল নমাজ রোজা লাগে ওই না তা আমি কই কি জানেন এটা বাবা না গো এটা বাবা নামে দাজ্জালের সেলা কথা বলেন ঠিক কিনা একজন অলির জীবনে আপনারা দেখাবেন একজন অলি যেই অলি নামাজ না পড়া আল্লাহর অলি হয়েছে একজন দেখাবেন ইনশাআল্লাহ পারবেন না কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম নামাজ ছাড়া আল্লাহর অলি হওয়া যা একজন অলির জীবনে দেখাইতে পারবেন না বরং যার জীবনে যত বেশি সেজদা তার মাকাম আল্লাহর কাছে তত উঁচা সেজদা যত বেশি মর্যাদা তত উঁচা ঠিক কিনা আচ্ছা আরেকটা ফোর্ডি শিখাইছে দেন ফানির তোলে মোমের বাতি বান বাতাসে নিবে না কি ও ফানির তোল তো মোমবাতি জ্বলে ওই না কেন বান বাতাস কই তাই তো দেখছি না আমরা বোকা পাইছে এরা মনে করে যে দেখনায় বেখনায় কিছু কথা কইতে পারল আমরা কামিয়াব হয়ে গেছি কামিয়াব হয়ে গেছে দেখ না সপ্তাহ দেখ না নবীর সামনে দুইটা চন্দুক ওইখানেও দেখ না দয়াল নবী ইহি মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীব হইয়া 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 ইতা ওইতা আমরা পারি না আমরা পারি না আরে নবীর সামনে একটা কিছু কইবা আদব লেহাজ রক্ষা কইরা সুন্দর করে গুছাইয়া কও না এই আমার নবীর ভাগল কেডা না কেডা নবীর ভাগল না আমি জালালি অনবীর ভাগল আপনারা অনবীর ভাগল কথা বলেন ঠিক কিনা আমার নবীর পাগল আমরা সবাই এই জন্য আমি এ কথাটা বুঝার জন্য বলতেছি ভাইরে তুমি নবীর সামনে একটা কিছু কইবা সুন্দর করে আদবের সাথে কও না মনটা যেন নরম হয় ঠিক কিনা মনটা যেন নরম হয় দিলটা যেন তৈয়ার না যেমনে মনে সেমনে কোন যাইব যাক যেই জিনিসটা আমি বলতেছিলাম নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় বলেন বলেন নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না এখন আসেন আপনারা মূল কথাটা তুলে যাই আয়াতের সার অংশ আমরা পাইছি সার অংশটা কি আসলে আর কেমনে সাফাইতাম জায়গা হইতাছে না যখন কিতা করতাম ফর্দা খুললে জায়গা হইবনি ফর্দা খুললে
পর্দার সাইডে জায়গা নাই ভাই পশ্চিম দিকে কিছু জায়গা আছে আপনারা ঢুকেন বিসমিল্লাহ করে ঢুকেন ইনশাআল্লাহ আপনারা ঢুকেন বসার জিনিস নেই ও বসার মনে কিচ্ছু নাই ওই যে লোকজন দাঁড়ায় রইছে ঢুকেন ইনশাআল্লাহ জিকিরের সাথে ঢুকেন আর সামনে আগান আল্লাহ 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 ভাই ঢুকেন সবাই ঢুকেন জায়গা হবে ইনশাআল্লাহ একটু সামনে আগান জিকিরের সাথে ধাক্কা দিয়ে দিয়ে সামনে আগান ওই যে অনেক লোক দাঁড়ায় রয়েছে ভাই তারা একটু জায়গা দেন বসার জায়গা আল্লাহ খুশি হবে আপনাদের উপরে আল্লাহ 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 এই জোয়ান বাইরে ঢুকো মাড়ি মুড়ি বেড়াই বয়ে যাবো না বেড়া আধা ঘন্টা ঘন্টা মাড়ি বলি কি তাও আল্লাহ 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 দেরি করেন না সমনষ্ট করেন না আল্লাহ 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 La ilaha illallah La ilaha illallah এই যে এখানে একটু জায়গা আছে এই জায়গাটা এই জায়গাটার মধ্যে আট দশ জন লোক বইতে পারবো এই যে এই জায়গাটা La ilaha illallah ঢুকো বাবা ঢুকো এই জোয়ান বাড়াই ঢুকো বিসমিল্লাহ করে এদিকে ঢুকো এখানে জায়গা আছে لا إله إلا الله একটু জলদি করেন ভাই জলদি করেন অনেক ওয়ার সামনে আমরা বসানিয়া যদি সময় নষ্ট হইতেছে না একটু জলদি করেন লা ইলাহা ইল্লাল্লাহ এই তো সুন্দর হইতেছে ঢুকেন মাঝখানে এসে যেখানে জায়গা পান এখানে বসে যাবেন লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah Muhammadur Rasulullah Udun sallallahu Balandiyarer daitto apnara jara achen apnara khub nirobotar sathe daitto palon koren keu kono kotha bolben na amra abar alochona shuru korchi inshallah ভাই আয়াতের খোলাসা হচ্ছে এবাদত হবে কার বলেন একমাত্র এই আয়াতটার তফসির আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত দিয়া করছে যেমন এক জায়গায় আসছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া
আল্লাহ তাআলা বলছেন তোমাদের রবের ফয়সালা, তোমাদের রবের সিদ্ধান্ত। আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু, আল্লাহকে ছাড়া অন্য কাহারো ইবাদত তোমরা করতে পারবে না। ভাই কথা যদি আমরা বন্ধ না করি তাহলে তো আমি কথা বলতে কষ্ট হবে। হ্যাঁ, আমরা কেউ কথা না বলি, যে যেখানে জায়গা পাইতেছি এখানে আমরা বৈসা যাই, নাইলে এই যে গেটটার মধ্যে দেন না, বিছনা বিছাই দেন না, গেটের চাটাই দিয়ে দেন, রুট পর্যন্ত দেন না, ওই দিক দিয়ে দেন, চাটাই দিয়ে দেন। ভেতরে যদি জায়গা না হয় বাহিরে যেখানে জায়গা আছে এখানে চাটাই দিয়ে দেন, আল্লাহর বান্দারা বৈসা পড়ুক। মনোযোগ না দিলে তো কথা বলা যাবে না। ভাই পেছন থেকে আমরা আর কথা না বলি, জি জি যেভাবে আছেন ওইভাবে থাকেন, জি এভাবে থাকেন, আমরা কথা বন্ধ করে দিই ইনশাল্লাহ, কোনো কথা বলি না। হ্যাঁ, যে যেখানে আছেন যেভাবে আছেন ওইভাবে থাকেন, দাঁড়াই থাকেন। ভাই মহাব্বতে আমার দিক নজর করেন, আমার দিক আলোচনার ব্যাঘাত করতেছে। এবাদত হবে একমাত্র আল্লাহ তাআলার, আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো কিছুকে সেজদা দেওয়া যাবে না। এরপরেও পৃথিবীতে একদল মানুষ আছে আল্লাহরে ছাড়া গাইরুল্লাহরে সেজদা দেয়নি না দেয় না, এটা মাবুদ হওয়ার যোগ্য না, এর হরো এটারে জোর করে মাবুদ বানাইলা। যেমন চন্দ্র পূজারী যারা চন্দ্রকে সেজদা দেয়, বলেন তো আপনারা চন্দ্র কি মাবুদ হওয়ার যোগ্য? এর হরো এটারে জোর করে মাবুদ বানায় আর সেজদা মারে। সূর্য পূজারী যারা বলেন তো আপনারা সূর্য কি মাবুদ হওয়ার যোগ্য? সূর্য পূজারী আছেনই না নাই, পৃথিবী সৃষ্টির পর থেকে ছিল এখনো পর্যন্ত আছে, পবিত্র কোরআনে হাকিমে এর অনেক দালাইল রয়ে গেছে। এর মধ্যে একটা দলিল আপনাদের সামনে আমি পেশ করি, হযরত পয়গম্বর সুলাইমান নবীর হুদহুদ পাখি পয়গম্বরের কাছ থেকে হারাইয়া গেছে, পাখিটা নাই। পয়গম্বর বলতেছে পাখিটা গেল কোথায়, আমার কাছে না বলে চলে গেল। আবার বলতেছে নাকি আমার কি হলো যে পাখিটাকে আমি দেখতেছি না, আমার কোনো কারণে দেখতেছি না, এমনও তো হতে পারে। এমন সময় পাখি আইসা হাজির, পাখি আইসা, এটা অনেক লম্বা কথা, আমি শুধু সেজদা যে সূর্যের হয় দুনিয়ায় এই কথাটা বোঝার জন্য বলছি। হুদহুদ ডানা বাইরে হাসি, আল্লাহর পয়গম্বর রেখো পয়গম্বর আপনি রাগ করবেন না, আমি সাবা শহর থেকে আসছি, আপনার জন্য এমন একটা সংবাদ লই আইছি, আমি না বলা পর্যন্ত আপনি পয়গম্বর জানেন না। আহাত্তু বিমা লাম তুহিত বিহি, এমন সংবাদ লই আইছি যেই সংবাদটা আমি না বলা পর্যন্ত আপনি জানেন না। কি কায়দা করে কথাটা কইছে, যেন শাস্তি না দে, সুন্দর করে কথাটা কইছে, আগে যেন খবরটা শুনে। পয়গম্বর ডাক দিয়া কো, এমন কি খবর তুমি লই আইছো, আমি জানি না, কি খবর আনছো? খবর হইল হুজুর সেখানে গিয়া আমি একটা মহিলা পাইছি, এই মহিলাটার নাম তাফসিরের ভেতরে আসছে রানী বিলকিস অথবা বিলকিস রানী। কি পাইছি আমি? একটা মহিলা পাইছি। পয়গম্বর কো মহিলা পাইছোস তা আমার কি হয়েছে, মহিলা তো সারা দেশে আছে, আরে মহিলা পাইছোস কি হয়েছে, এটা কোনো সংবাদ হইল? কয় হুজুর আরো কথা আছে। বলি কি হয়েছে? ক তামলিকুহুম, তার জন্য একটা মুলকিয়ত আছে, মুলকিয়ত। পয়গম্বর কো এই মহিলা হয়তো ওইখানকার ধনাঢ্য ব্যক্তি, মুলকিয়ত কইরা রাজত্ব কইরা চলতেছে, চলুক না, এত তো আমার কোনো সমস্যা নাই। কনা হুজুর আরো খবর আছে, এত জলদি কস না। বলে আস্তে আস্তে কইতেছি, আপনি গোসারা একটু কমক। ওয়ালা হা আর শোন আজিম, এই মহিলার একটা বিরাট সিংহাসন আছে। পয়গম্বর কো মহিলা এলাকার ধনাঢ্য ব্যক্তি, প্রয়োজনে স্বর্ণ দিয়া চেয়ার বানায় বসুক না, আমার তো কোনো অসুবিধা নাই। ক হুজুর আরও সংবাদ আছে। বলি কি আছে? ক সেখানে একটা কৌম পাইছি, একটা সম্প্রদায় পাইছি, একটা জাতি পাইছি, এই জাতিটা কি করে? ইয়াস জুদুনা লি শামসি মিং দুনিল্লাহ, যেই জাতিটা আল্লাহরে বাদ দিয়া সূর্যরে সেজদা দেয়। তাহলে বলেন সূর্য পূজারী শুধুমাত্র এখন আছে না আগেও ছিল? আগেও ছিল, এখনো সূর্য পূজারী আছে। তা আপনারা বুঝা থাকলে জবাব দেন, সূর্যটা কি মানুষের মাবুদ হওয়ার যোগ্যতা আছে? সূর্যের এই যোগ্যতা আছে?
বরং সূর্যর জন্য আরেকজন মাবুদ আছেন না নাই তিনি কে সুবহানাল্লাহ আবার পৃথিবীতে একদল মানুষ আছে অগ্নি পূজারি আগুনের পূজা করে অথচ আগুনটা মাবুদ হওয়ার যোগ্যতা নাই এটারে জোর কইরা মাবুদ বানায় সেজদা মারে আবার কিছু মানুষ আছে আপনার দেবদেবী পূজারি নিজের হাতে দেবদেবী বানায় সেজা এটারে মাবুদ বানায় সেজদা মারে অথচ সে নিজে মাবুদ হওয়ার যোগ্যতা নাই আল্লাহ কি কো জানেন আরে তুই যারে মাবুদ বানাইছস লা ইয়াখলুকুনা শাইআ ওয়া হুম ইয়াখলাকুন যারে তুই মাবুদ বানাইছস হে কোনো কিছু বানাইব দূরের কথা তোর মাবুদ দারিত্ব আমি বানান লাগছে কথা কয় না লা ইয়ামলিকুনা লি আনফুসিহিম দাররা ওয়া লা নাফা তুই যারে মাবুদ বানাইছস তোর মাবুদটা কোনো উপকার করার ক্ষমতাও নাই তোর মাবুদটা কোনো ক্ষতি করার ক্ষমতাও নাই আমার ভাই তাইলে আমরা ইবাদত করব কার সবকিছুর মালিক একটা বাস্তব নমুনা আপনাদেরকে আমি দেখাই একটা ওয়াকিয়া আপনাদের সামনে আমি পেশ করি ইবাদত আল্লাহর করলে আল্লাহ মানুষটার জিম্মাদার হয়ে যায় সুবহানাল্লাহ একটা মানুষ ঘটনাটা বলতেছি আমি ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস আল্লামা সাঈদ সাহেব উনি একটা রেসালা লেখছে রেসালাটার নাম হিকায়াতু কা গুলদিস্তা উর্দু ভাষা এই রেসালাটার মধ্যে তিনি ঘটনাটারে তিন খণ্ডে বর্ণনা করছে আমি একটা খণ্ড আপনাদেরকে শোনাইতেছি একটা মানুষ তার জীবনের সিংহভাগটা কাটাইয়া দিছে দেবদেবীর পূজা কইরা কিসের পূজা কইরা দেবদেবী আল্লাহ এই লোকটার সন্তানদের মধ্য থেকে একটা মেয়ে সন্তান এই মেয়ে সন্তানের পেটের মধ্যে প্রচন্ড রকমের একটা ব্যথা দিয়ে দিছে পেটে কি দিয়ে দিছে ভাই ব্যথা এখন ব্যথার কারণে মেয়েটা অস্থির হইরান পেরেশান শান্তি নাই একবার উঠে বসে একবার শুয়ে শান্তি নাই বেদনা রূপটা কিন্তু খুব খারাপ খুব কষ্টদায়ক কোনো বাবার সামনে যদি তার সন্তান এরকম করে বাবা সহ্য করতে পারবে বিশেষ করে বাবারা মেয়েদেরকে আদর একটু বেশি করে ঠিক কিনা আমার সম্মানিত ভাইয়েরা এখন এই অবস্থায় দেখা গেছে তো আব্বা সিদ্ধান্ত নিল হাইরে আমার এই মেয়েটা এই কঠিন অসুখ হয়ে গেল অসুস্থ হয়ে গেল আমি তারে চিকিৎসা করব বাবা পণ করছে আমার এই মেয়েকে সুস্থ করতে গিয়া প্রয়োজনে যদি সব সম্পদ বিক্রি করে দিতে হয় আমি বিক্রি করে দেব আমার মেয়েটাকে আমি সুস্থ করে ছাড়ব ডাক্তারের কাছে যাইতেছে কবিরাজের কাছে যাইতেছে যে যে মেধা কয়ে মধুই যা মানুষ যখন অসুখ বিসুখ হয়ে যাগা তখন দেখবেন মানুষের মাথা বুদ্ধি ঠিক থাকে না যে যেটা কই ডি হুনে একবার ডাকো কয়ো হুনছুনি বলি কিতা হয়েছে অমুক কানো একজন কবিরাজ আছে ফু মারলে আগুন ধরে যাগা আগুন ধরে যাগা বলে হ আরে তে তো এখানে যাওয়ান দরকার এমন ওইটা দূর মারছে গ্যাসের 20,000 টেহা দাঁড়াইছে টেহা 20,000 গেছে গা কাম হয়েছে না দুই আনার এমন না যে যে মধ্যে আমি দুই যা দূরত আছে এই বেড়া যাইতে যাইতে দূরতে 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 সহায় সম্পত্তি যা ছিল সব শেষ হয়ে গেছে গা এখন একদম গরিব হয়ে গেছে কিচ্ছু নাই ভিটা বাড়িটা শুধু আছে এমত অবস্থায় হঠাৎ একদিন করে সর্বনাশ আমি তো একটা ভুল এনে করছি রে বলি কি ভুলটা করছি আমি তো ভগবানের কাছে যাই না খালি ডাক্তার কবিরাজের কাছে দৌড়াই ভগবান মনে রাগ করে বই রয়েছে এলে কিন্তু বালাও না যাইতে ভগবানের কাছে মানুষের কাছ থেকে চায়া কিছু পয়সা একত্রিত কইরা এই পয়সাটা দিয়া কিছু মিষ্টি মাষ্টি লইছে রসগোল্লা এরপরে মিষ্টি এরপরে দই এরপরে খই এরপরে মই এরপরে আপনার মুন্ডা বাতাসা এরপরে হইল এই যে আপনার প্রসাদ হিসাবে যা যা লাগে সব লইছে লয়ে গে সব ঠ্যাঙ্গের কাছে সাজাইয়া থইছে সাজাইয়া থয়ে সেরা আর দুইটা জোর কইরা দিয়া কো বেশি কথা কইতাম না মাত্র 3 লাখ কথা কমু এক নম্বর কথা আমারে দয়া করে মাফ করে দেন কি করে দেন মাফ করে দেন আর 2 নম্বর কথা আমার হাদিয়াটা গ্রহণ করেন 3 নম্বর কথা আমার মেয়েটার পেটের ব্যথাটা ভালো করে দেন আচ্ছা কোন তো এই 3 কথার কোন কথাটা পারবো তাই নে একটা ওভার তো না খাই তো ওভার তো না মজার মজার খাউন্ডা ইটা ওভার তো না হাই 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 রে যে কইতাছে মাফ করে দেন হাদিয়া গ্রহণ করেন
আমার মেয়েটা ভালো করে দেন দেন কইতে কইতে মুহতা ফেনা ছুটতাছে আর রাত মরাইতাছে আর ভগবান ভগবান করতেছে দেন না মাফ করে দেন না দয়া করে দেন না কান্তাছে কান্তাছে কত ভাবে কইতাছে কইতে কইতে বেড়ার উঠেছে গুসা পাশে আছেন এক মোহর টান্দা মোহর তুলিয়া তুলিয়া ভগবান আজ তোর একদিন তো আমার একদিন এখন শুরু হয়ে গেছে অ্যাকশন কারবারটা গাঁটটা ফাতারে ঘুরাইয়া মারছে একটা বাড়ি দিলে একটা মারছে পরে আমাদের মাটি ভেঙে পড়ছে বনের ভুত্তা বেরিয়ে গেছে গা কেল্লা ভেঙে এখন খারইয়া খারে আই হাই হাই রে জীবনটা কই কাটাইলাম আহা আসলেই দিটার কোনো ক্ষমতা নাই কথা কন না কেন আরে লাইন আইতাছেনি এবাদত হবে কা এটা মন রাখেন মূল কথাটা মনে রাখেন আসলে দিটার কোনো ক্ষমতা নাই আচ্ছা মুসলমানরা যে একটা আল্লাহর পূজা করে আমরা কেন পূজা করি আমরা কিতা করি ইবাদত করি বেড়া বেড়ার ভাষা দিয়ে কইতাছে মুসলমানরা যে একটা আল্লাহর পূজা করে হের আর আল্লাহটা কি আমার ইদের মতোই পাওয়ার ছাড়া না হের আর আল্লাহর কোনো পাওয়ার টাওয়ার আছে একটু পরীক্ষা করে দেখতেই আমরা আল্লাহরে পরীক্ষা করব আমি জানতে চাই ইমানের আওয়াজ আপনারা জবাব দিতে হবে আপনাদের আল্লাহর পাওয়ার আছে না নাই আরো জোরে বলেন আছে নমরুদ আমার আল্লাহর সাথে একটু দেরেমতি করছে আল্লাহ একটা ল্যাংরা মশা না হাতে ধোয়া দিয়েছে ল্যাংরা পালাও না ল্যাংরা এটা গিয়ে মাথার তালুর মধ্যে কামড় মারে কামড় মারে কামড় মারলে মাথার বেদনা উঠে তখন বাড়ি দিলে মজা লাগে তাও শক্ত কিছু দা বাড়ি দিলে তো মাথা ফেটে যাবে গা জুতা দিয়ে বাড়ি দিলে মজা লাগে জুতার বাড়ি কিসের বাড়ি চলছে বলল হইছে না তো আল্লাহ কো জাগা চিনছিস না কুনহানো বাবুগিরি করস মর গাদা জুতার বাড়ি খায় মর আরেকটারে ফানির মধ্যে সুবাইয়া 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 এটা রে চিনি না আপনারা খেলাইরা এই তো চিন্তা লাইছেন তাহলে আপনারা আল্লাহর ক্ষমতা আছে এখন এই বেটা চিন্তা করে মুসলমানদের আল্লাহর একটু পরীক্ষাকরণ দরকার পরীক্ষা করতে গেলে আল্লাহর কই ভামু বেটা ভাবতে ভাবতে দেখছে জারি মুসলমানরা দেখছি দল বাইন্দা মসজিদও যা এরার আল্লাহ মনে মসজিদও থাকে আল্লাহ কই থাকে মসজিদও মনে থাকে তাহলে মসজিদে গেলে ভাই আলামু তো মসজিদে যদি দিনের বেলা যাই তাহলে তো সমস্যা হইতে পারে এরা দেখলে সমস্যা হইব আমি দিনও যাইতাম না যেমন রাত্রের বেলা রাত্রটা যখন গভীর হয়ে গেছে রে ভাই রাতের তিন ভাগের দুইটা ভাগ বিদায় হয়ে গেছে একটা ভাগ বাকি আছে যেই টাইমটার মধ্যে আমার আল্লাহ তার আরশটা ছাইরা দিয়া বান্দা বান্দির ভালোবাসার কারণে সামায়ে দুনিয়া দুনিয়ার আসমানটার মধ্যে চলে আসে ঠিক এই টাইমটার মধ্যে লোকটা বাড়ির থেকে ফদ দিছে মসজিদের দিকে আমার আল্লাহর সম্মানে যাইতাছে মসজিদের দিকে তো যাইতাছে আর চিন্তা করতেছে আচ্ছা দেখলাম মুসলমানদেরকে দেখলাম মসজিদে যাওয়ার আগে আদ্দ ফাউদ মুগ্দ আবার দেখছি মাথার টুফি খুললে একটা মর্দে এই কামড়া আমরা করিনি কাজটার নাম কি উজু মাশাআল্লাহ উজু মানে বেটা তার অজু জানে না অজুর মাসলা মাসাইলও জানে না মানে বেটা কিতা করব আবার চিন্তা করতেছে এই কামটা যদি না কইরা যাই আবার নে আল্লাহরে না ভাই এটার তো কথা হেরা তো দেখছি এটা কইরা যা তা আমার তুই এটা কইরা যাওন দরকার মানে আমি কেমনে করুম আমি তো জানি না আচ্ছা যুদ দূরই দেখছি ও দূরই কইরা যাই গেছে ফুকুরের পারো সুবহানাল্লাহ বলবেন না আমার দিকে মনোযোগ দেন পুকুরের পারে গেছে পুকুরের পারে গিয়ে এখন হাত ধুইব হাত কুদ্দুর ধুইতাম কুদ্দুর দিতাম না উদ্দুর না উদ্দুর দইতাম কুদ্দুর বেটা তোর জানে না কুদ্দুর দমন লাগে আচ্ছা বুঝলাম দইতে গিয়ে কুদ্দুর দমন লাগে জানি না যখন আঁত বলতে যুদ্ধর আছে ফুরাট ধুয়েলাম রাখতাম না একদম ফোনা পর্যন্ত ধুয়েলাম তাহলে তো ওয়ে যাবি গা ধুয়েলাম ফুরাটা কিন্তু সমস্যা হইলো ফানি কুদ্দুর লাগে
এক কেজি না দুই কেজি না পাঁচ কেজি লাগে এটা তো জানি না তার দরবারের কাম নাই আস্তা আটটা জাতা দা পানির ভিতরে ডুবাই দিছে ডুবাই দিয়ে বড় বড় দু তিন লড়া মারছে আবার এটা ডুবাই দিয়েছে না উজু করতেছে মারহাবা বলেন হাবলা দা পানি লয়ে মুখ দিয়ে কাঙ্গন বেড়াইয়া দিয়ে লিছে মাথা মোছে করতে গিয়ে পড়ছে বেটা টেনশন এই যে আঙ্গুল যে আমাদের এই যে বিজা আঙ্গুল লাইন মাথার সাইড ভাগের এক ভাগ মর্দি লই যে মাথা মোছে হয়ে জায়গা এই ফটো আতর বেটা জানে না বেটা পড়ছে টেনশন মাথা মোছে করতে গিয়ে কুদ্দুর করণ লাগে তাছাড়া ভানি কুদ্দুর লাগে দরবারে কাম নাই আস্তা কেল্লাটা ভানির ভিতরে যাতাতে ঢুকাই দিয়ে গজার মাছের মতো দু তিনটা লড়া মারছে মাথা মোছে করতেছে করতেছে এখন দুই ফাও এই ফাও কুদ্দুর দিতাম তাক ফাও বলতে যুদ্ধর আছে যুদ্ধর আছে ফাও বলতে কোমর পর্যন্ত বেড়ার মতো কৈশা একটা লেমটি দিছে লেমটি বুঝেন তো লেমটি দিয়ে সেটা ভানির মধ্যে লাইন না এর হরে ডইল্লা তার হরে মহিলা মহিলা সুন্দর করে কৈশা কৈশা দয়ে টয়ে সে রেখা রুয়া কো কি তারি এমেদা দৈলিল মধ্য এমেদা দৈলিল মধ্য হেমেদা দৈলিল মধ্য রইল আর কি তা দরবারের কাম নাই গুসল ডুই দেলাই মারহাবা করনা আপাদা পানির মধ্যে ফইরা সাতার মাতার কাইটা মরায়া পরায় আসাইরা ওর সুন্দর করে গুসলটা দিয়ে আসাইরা এর পরে বেটা উচ্চা ভাগ পবিত্র হইয়া কাপড় সফল লাগাইয়া আমার আল্লাহর ঘরের দিকে ফোন দিছে যাইতাছে তো আল্লাহর ঘর গিয়া আসাইরা এখন আল্লাহরে বিচারে বিচার দিকে আসাইরা ফইলা গেছে ডাইন কোনা হাতের মধ্যে গুলা বাত্তি আছে মিট 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 করে বাত্তির দামি টিপা টিপা দেহে আল্লাহ কুমান্দা আছে বেড়া তো বেড়ার লাইনে ঘুসতেছে ঘুজাটা তো অভরত না হজরত ইব্রাহিম আলাইহিস সালাম চন্দ্র রে কইছেন না হাজার রব্বি কথা কনা করে শিক্ষারত অবস্থায় ভুল হলে এই ভুল ধর্তব্য না শিক্ষারত অবস্থায় ভুল হলে এই ভুল কি না কথা কনা ধর্তব্য না আল্লাহ কইতে আছে নাই তাহলে মনে এই বাম সাইডে আছে মসজিদের বাম দিকে গেছে গিয়া লাইট দা টিপে টিপে করো না এখান তো আল্লাহ নাই তাহলে সামনে যে একটা বৃষ্টি জায়গা আছে এমনি ওই যে মেহরাবটা এটার ভিতরে মনে হয় আছে দূরদা গেছে হ্যাঁ গিয়া সেটা বাত্তিটা টিপা টিপা করো না ইহানও তো নাই তবে এখানে তিনটা সিঁড়ি আছে সুবহানাল্লাহ তিনটা কি আছে সিঁড়ি এই সিঁড়িটার মধ্যে হাতায় টাতে একো বুঝলাম না কিচ্ছু তাহলে ইটা মুসলমানদের আল্লাহ আল্লাহ এডো এটা যদি মুসলমানদের আল্লাহ ও হের আর আল্লাহর দিকে কোনো ডক ডাক নাই আতো নাই মুহ নাই নাহ নাই সহ নাই এই তিনটা সিঁড়ি তো এইটা কেমনে আল্লাহ এটা লেগে হেরা দল পাই না মসজিদ হয় তো তুই এটার তো আমার টু বেলা রাখব আইলাম এত কষ্ট কইরা পাইলাম না যাই গা যাই গে কয়ে সেরে বেড়া চিন্তা করে জামুগা তো ঠিক আছে যাইবার আগে একটা ডাক দিয়া দিয়েছেন কোনো উত্তর টুত্তর নিয়ে পাওয়া যা আল্লাহু আকবার বলেন এই কিন্তু লাইগে গেছে এই কিন্তু লাইগে গেছে সুবহানাল্লাহ ডাক দিলে উত্তর দেওয়ার ক্ষমতা আপনাদের আল্লাহর আছে আহা চেহারাটা উপরের দিকে ঘোরায়া একটা ডাক মারছে প্রভু আসলে কি তুমি আছো নাকি তুমি নাই আমি জানি না সত্যি যদি তুমি থাকো গো দয়া করে আমার ডাকে জবাব দাও আমার মেয়েটার পেটের ব্যথাটা ভালো করে দাও যেই মাত্র ডাক মারছে আমার আল্লাহর রহমতের সাগরের ভেতরে জজবা উঠে গেছে জজবা আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আর জবাব না দিয়া পারলেন না আমার আল্লাহ গায়েব থেকে আওয়াজ মাইরা দিছে আর কান্দিস না রে বান্দা আর কান্দিস না
দরজা সম্পর্কে তোর আইডিয়া নাই রে, আমার রহমতের দরজা সম্পর্কে তোর ধারণা নাই। আমার কোন বান্দা বান্দি সারাটা জীবন ভর যদি না ফরমানি করে, আর জীবনে একবার যদি আমি মহান আল্লাহরে চিনতে পারে, একবার যদি সারেন্ডার হইয়া আমার মহান আল্লাহ আমার বান্দা বান্দিরি ফিরাইয়া দেয় না, আমারে আল্লাহ কয়া ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ জিন্দিগির সবগুলি গোনা মাফ কইরা দেই। আমার দরজায় যখন ফিরাসস, আমারে যখন আল্লাহ কয়া ডাক কই মারসত, আমি তোরেও মাহরুম বানায়া দিলাম না, আমি আল্লাহ তোরেও নৈরাশ বানায়া ফিরাইয়া দিলাম না। যারে বান্দা যা বাড়িতে গিয়া তাকায়া দে, একদিন দুই দিনের জন্য না, যতদিন তোর মেয়েটা দুনিয়াতে বাঁচবে রে, বাকি জিন্দেগির জন্য আমি আল্লাহ তোর মেয়েটারে ভালো করে দিয়েছি। আফসুস, যেই মাত্র লোকটার কান ও ভাই আমার আল্লাহর কুদরতে আওয়াজ, এটা কত মধুর আমার আল্লাহর আওয়াজ, কত মজার, এটা কেমনে বুঝায়, এত বুঝাইতে পারবো না, কারণ আমিও শুনছি না আপনিও শুনছেন না। এটা জানে মুসা কালিমুল্লাহ, ও কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আমার আল্লাহর আওয়াজ কত মধুর, এটা জানে আমার নবী রাহমাতুল লিল আলামিন, কারণ আমার নবীরে আল্লাহ সাত আসমান পাড়ি দেওয়ায়া, আমার ভাই সিদ্রাতুল মুনতাহা পাড়ি দেওয়ায়া, লোহা পাড়ি দেওয়ায়া, কলম পাড়ি দেওয়ায়া, সত্তর হাজার আগুনের পর্দা পাড়ি দেওয়ায়া, সত্তর হাজার নূরের পর্দা পাড়ি দেওয়ায়া, লা মাকান পাড়ি দেওয়ায়া, লা জামান পাড়ি দেওয়ায়া, আপনার আমার নবীকে আল্লাহ আল্লাহর বাড়ি আরশে নিয়েছিলেন এবং দুইজন কাছাকাছি বসে কথা বলেছিলেন। অতএব আমার নবী জানে গো আমার আল্লাহর আওয়াজ যে কত মজা। আপনি আমি কি বুঝবো, লোকটা আফসুস করতেছে, আই হাই হাই রে জীবনটা কই কাটাইলাম, কারে ডাকলাম এত ডাক, একদিন আমার ডাকে উত্তর দিল না, আজকে কোন মালিকের কাছে আইলাম গো, আল্লাহ কয়া ডাক দিতে দেরি হলো আর মালিক উত্তর দিতে দেরি হলো না। মিছামিছি কাটাইলাম জিন্দেগি, পড়েন সবাই আমার সাথে, মিছামিছি কাটাইলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি, সময় থাকতে না করিলাম এই দুনিয়া মুসাফির, কত মা
আমার ভাই ইমানের আওয়াজে জবাব দেন আমরা বন্দিগি করব কার আর জোরে মহব্বতে বলেন কার এই দুনিয়ার কোন শক্তির কাছে মাথা নত করা যাবে না মাথা নত করব তো কার কাছে করব আর জোরে বলেন কার কাছে জান যেতে পারে আমার প্রাণ যেতে পারে মরতে পারি আমি শহীদ হতে পারি আল্লাহর কসম আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য কোন শক্তির কাছে মাথা নত করতে পারি না মরণ পর্যন্ত আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য কোন শক্তিকে সেজদা সুজা করে ধরে রাখেন আমি একটা দোয়া করে দিতেছি আল্লাহর কাছে আয় আল্লাহ আমরা যারা এই মজমায় উপস্থিত হয়েছি আমরা ওয়াদা দিয়েছি আল্লাহ মরণ পর্যন্ত আপনাকে ছাড়া অন্য কাউকে সেজদা করব না আপনি আমাদেরকে তৌফিক দান করে একটু দাঁড়াইছেন তো এখন চাপতে পারবেন একটু চাইপা বসে বসেন বসেন সবাই La ilaha illallah لا إله إلا الله محمد رسول الله قرآن صلى الله أمار بھائرا কষ্ট হইতেছে আপনাদের রাত্র তো অনেক হয়ে গেছে না 12টা বাজে গেছে ফজরের নামাজ সামনে আছে না তাইলে আমি কথাটা খুব অল্প সময়ের মধ্যে কথাটাকে আমি গুছাইতেছি ইনশাআল্লাহ হ্যাঁ গুছাইতেছি লোকটার কানে আওয়াজ দিয়া বলেন লোকটার কানে কার আওয়াজ ঢুকছে লোকটা একটা দৌড় মারছে বাড়ির দিকে বাড়িতে যাই গো গিয়া দেখি আমার মেয়েটানি ভালো হইছে আর ওইদিকে মেয়েটা বেতার কারণে অস্থির একবার উইটা বসে আরেকবার শুয়ে
আল্লাহু আকবার হঠাৎ করে যখন ব্যথাটা ছাইরা দিছে যেন মনে হয় আগুনের মধ্যে পানি ঢেলে দেওয়া হয়েছে এখন মেয়েটা দাঁড়ায় দাঁড়ায় আফসোস করে বলতেছে হায়রে হায় আমার আব্বা এখনো কেন আসে না আমি দি পরিপূর্ণ ভালো হয়ে গেছি আমার ব্যথার কারণে যে দুর্বলতা ছিল শরীরে এই দুর্বল ভাবটাও আমার নাই আমি দি একদম পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি আব্বা এখনো কেন আসে না আমার আব্বা আজকে যাওয়ার সময় শুধুমাত্র বলছে মা রে জীবনে কত ডাক্তার দেখাইলাম কত ডাক্তারের কাছে তোরে নিয়ে গেলাম ওরে মা কত কবিরাজের কাছে নিয়ে গেলাম আজকে তোরে নেব না আমি একা একা যাব আমার আব্বা আজকে কোন ডাক্তারের কাছে গেল গো যেই ডাক্তার আমার এক নজর দেখার প্রয়োজন হলো না যেই ডাক্তার আমাকে একটা ট্যাবলেট দেওয়ার প্রয়োজন হলো না একটা ইনজেকশন পোশিং করার প্রয়োজন হলো না আমি ভালো হয়ে গেলাম আব্বা কেন আসে না আব্বা আব্বা করতে করতে মেয়েটা বাড়ির গেইটে এসে দাঁড়াইছে আর ওই দিকে আব্বা মসজিদ থেকে কানতে কানতে বাড়ির দিকে গেছে গেইটের কাছে গিয়েই তাকে দেখে মেয়েটা দাঁড়ায় রইছে আব্বা ডাক মারলেন মা রে একটা প্রশ্নই শুধু তরে করবো একটা প্রশ্নই করব এ মা তুই কি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছস নাকি মেয়েটা বলে আব্বা আমি একদম পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি আব্বা আর কোনো কথা কয় না গরম গরম শ্বাসপালা আর বিনাইয়া কান্দে আব্বার চোখ থেকে পানি পড়ে গরম গরম শ্বাস বের হয় মেয়েটা নিজের উন্নার আঁচল দিয়া আব্বার দুইটা চোখের পানি মুছে আর ডাক দিয়া কয় আব্বা গো আমি ভালো হয়েছি তুমি তো খুশি হওয়ার কথা তুমি দি দেখা যা কান্দতেছ কান্নার কারণ কি আব্বা তখন ডাক মাইরা গো মা কেন কাঁদব না রে আমার কলিজায় দুঃখের কারণে বেদনা শুরু হয়ে গেছে এতদিন কারে ডাকলাম রে মা এতদিন কারে সেজদা দিলাম জীবনের সিংহভাগ সিংহ ভাগটারে কাটায়া দিলাম এত ডাকলাম কই রে মা একদিন তো আমার ডাকে কোনো উত্তর দিল না জানস নি রে মা আজকে যেই মালিকের কাছে আমি গিয়েছি আমি ডাক দিতে দেরি হয়েছে আর আমার ডাকে জবাব দিতে দেরি হয় নাই এই মালিক দুনিয়ার সাধারণ মালিক না রে মা ইনি হচ্ছে মুসলমানদের খোদা আল্লাহ রব্বুল আলামিন মেয়েটাকে আব্বা তাহলে আমার আল্লাহর কাছে নিয়ে যান আমি যতদিন দুনিয়ায় বাঁচবো বাকি জীবন আমি আল্লাহর গোলামি করব মারি কই লইয়া যাব খুব সংক্ষেপ করে কথাটা আপনাদের জেহেনে দিয়ে দিতেছি কই লইয়া যাব রে মা আমি তো নিজেই দেখছি না কানে একটা আওয়াজ শুনছি তবে এমন আওয়াজ শুনছি রে মা এমন মধুর আওয়াজ আমার জীবনে কোনোদিন আমি শুনি নাই একটা আইডিয়া মাথায় আইসি রে মা একটা আইডিয়া আইসি মুসলমানরা দেখছি দল বাইন্দা মসজিদও যা এরা কাতারবন্দি হয়ে দাঁড়ায় সারলে একজন মানুষ সামনে থাকে সামনের মানুষটা যা করে পিছের সব মানুষে তা করে সামনের মানুষটা যা করে পিছের সব মানুষে তা করে সামনের মানুষটা মনে হয় মুসলমানদের আল্লাহ ঠিকানা বলতে পারবে বলেন তো সামনের মানুষটার নাম কি মাশাআল্লাহ একজন হক্কানি ইমাম একজন আল্লাহর ওলি একজন হক্কানি আলেম আল্লাহর ঠিকানা বলে দেওয়ার ক্ষমতা আছে না নাই গভীর রাত পিঠিরে লইয়া মসজিদে ইমাম সাহেবের কামরাই গেছে তিনি সিন দিতেছি মনোযোগ দেন ইমাম সাহেবের কামরাই গিয়া ডাক দিছে ইমাম সাহেব হুজুর ভেতর থেকে হুজুরে জবাব দিছে কে রে হুজুর আমি শঙ্কর দা হুজুর কয়া বেটা শঙ্কর দা রাত্রেবেলা কোনো কাজ নাই সকালবেলা আইস রাত্রেবেলা শঙ্কর দাটা হে কোন কারণে এটা হে মুসলমানের সন্তান হইতে বুঝতাম কোনো সমস্যার সমাধানের জন্য যারে বাবা যা সকালবেলা আইস বাহির থেকে শঙ্কর দার ডাক দিয়া কয় হুজুর আমাকে আপনি তাড়াইয়া দিলে দিতে পারেন আমার আল্লাহ কিন্তু আমারে ফিরাইয়া দিছে না ইমাম সাহেব ঠাস করে দরজাটা খুলছে হে কি বলি রে আল্লাহ ফিরাইয়া দিছে না মানে কি বললে আমারে পুরা ঘটনাটা খুললে কত
কান দিয়ে সিনার সাথে সিনাটা লাগায় চাপটা ধরে কো আমারে পুরা ঘটনাটা কো পুরা কাহিনী বলছে আমার কান দিয়ে আমার আল্লাহর আওয়াজ ঢুকছে পুরা কাহিনী বলার পরে ইমাম সাহেব কপালটার মধ্যে একটা চুমু খায়া গো ভাইরে বাবা রে তোর জীবনটা তো আমার জীবন থেকে ধন্য তুই আমার আল্লাহর আওয়াজ শুনে বলাইছস তা আমার কাছে কি চাস বলে আমার কাছে আল্লাহর ঠিকানা চাই আপনার কাছে কি চাই ইমাম সাহেব বললেন ঠিকানা লাগবে বলে হ্যাঁ তাহলে প্রথম দায়িত্ব তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ায়া দিলেন মুসলমান বানায়া নিলেন নাম রেখে দিলেন আব্দুল্লাহ নাম রেখে দিলেন কিছু নিয়ম কানুন ইবাদতের কিছু নিয়ম কানুন শিখাইয়া দিলেন শিখাইয়া বললেন এখন তুমি আল্লাহর ঠিকানা নাও ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা يشرك بعبادة ربه أحدا الله ঠিকানা বলে দিলেন তোমাদের মধ্য থেকে কেউ যদি আল্লাহর সঙ্গে মোলাকাত করতে চায় কি করতে চায় মোলাকাত আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায় আল্লাহর কাছে যাইতে চায় আল্লাহর দেখতে চায় ফালইয়ামাল আমালান সালিহা অতঃপর এই মানুষটা যেন তার আমলকে বাড়াইয়া দেয় তার নেক আমলকে যেন বাড়াইয়া দেয় আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা রবের ইবাদতের সঙ্গে পৃথিবীর অন্য কাউকে শরীক করতে পারবে না এক কথাই যদি বলি ইবাদতটা যেন শিরিক মুক্ত হয় এই কাজটা যদি কেউ করতে পারে একদিন তার সালাম নামক জান্নাতের ভেতরে আল্লাহর সঙ্গে তার বান্দাবান্দির মোলাকাত হয়ে যাবে বেচারারে আমল শিখাইয়া দিছে আর বলছে আমল করতে থাকো এখন থেকে তুমি নিষ্পাপ তোমার কোনো পাপ নাই এতদিন সেজদা দিয়েছো তুমি শিরিক করেছো এতদিন তুমি মুশরিক ছিলা আজ থেকে আসল মালিকের ইবাদতে লাগিয়া যাও মালিকের ইবাদত করতে করতে একদিন মালিকের সাথে দেখা হয়ে যাবে বলেন ইবাদত হবে কার আওয়াজ দিয়ে বলেন ইবাদত হবে কার ইন্নানি وسلام على المرسلين والحمد لله رب العالمين ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا রাত্রটা গভীর হয়ে গেছে
আপনি মহব্বতের নজর দিয়া তাকায়া দেখেন গো আল্লাহ আপনার অসংখ্য বান্দারা মধুপুকার মতো জমাট বাইদা আস্তা প্যান্ডেলটা লয়া মানুষগুলো বসে রয়েছে ও মাওলা অসংখ্য আমার ভাইরা বসতে পারে নাই জায়গা পায় নাই দাঁড়ায়া দাঁড়ায়া দীর্ঘ সময় আপনার কালামের কথাগুলি শুনছে এই মুহূর্তে মোনাজাতের মাধ্যমে প্রত্যেকই যার যার বাড়িতে যাবে আল্লাহ আমি গুনাহগার কি দিয়ে আপনার বান্দাদেরকে বাড়িতে পাঠাবো আপনার কুদরতে দুইটা পায়ে ধইরা বলি গো আল্লাহ এই মানুষগুলাকে বাড়িতে গেট দিয়ে ঢোকার আগে আগে প্রত্যেকটা মানুষের জিন্দেগির গুনাহ আপনি মাফ কইরা দিয়েন গো আল্লাহ আয় আল্লাহ তাআলা আমাদের যাদের আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই আকরাবিন মুহিব্বিন যারা কবরে ঘুমায় রয়েছে আমরা গুনাহগারের দোলেরা মাফ চাই ক্ষমা চাই আপনি দয়া করে তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন গো আল্লাহ আল্লাহ জানি না কোন দিন আমাদের কার জন্য জানি কবরের ডাক এসে যা কবরের ডাক আসার আগে আগে আমরার ঈমান আমলে মুজাইয়ান করার তৌফিক দান করে দেন গো আল্লাহ আমাদের কলবটারে কলবে সালিম বানায়া দেন আমরারে আল্লাহ ওয়ালা বানায়া নেন আমরারে মদিনার নবীর পাগল বানায়া দেন গো আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে বারবার মক্কা মদিনার জিয়ারত নসিব করেন গো আল্লাহ আল্লাহ আজকের এই সম্মেলন আপনি দয়া করে কবুল আর মঞ্জুর করেন এই সম্মেলনে আনেওয়ালা প্রতিটা মানুষ আপনি দয়া করে মঞ্জুর করেন গো আল্লাহ ইন্তেজামিয়া কমিটির কবুল করেন ইন্তেজামিয়া কমিটির নেক মাকাসেদ আপনি পড়া করে দেন গো আল্লাহ আয় আল্লাহ অনেকে দোয়ার দরখাস্ত করেছে সকলের নেক মাকাসেদ আপনি পড়া করে দেন দেশ বিদেশ থেকে যারা এই মাহফিলের জন্য সহযোগিতা করেছে আল্লাহ সকলের সহযোগিতারে আপনি কবুল আর মঞ্জুর করেন আমাদেরকে হার কিসিমের ভালাই আর কল্যাণ নসিব করেন হার কিসিমের শিরারত আর বুড়াই থেকে আমরারে হেফাজত করেন আপনি আল্লাহ নিজে আমাদের উপরে রাজি এবং খুশি হয়ে যান সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين